সমীকরণে আমরা যেটা দেখেছি এর আগের ভিডিওতে, যে আমরা যদি একটা সমীকরণ লিখি 3x+5 = x+5, তো এইখানে আমাদেরকে যেটা করতে হইতো যে আমাদের এখান থেকে x টাকে সরাই ফেলতে হবে, এইখানে x টাকে এখান থেকে 5 টাকে সরাই ফেলতে হবে, এখান থেকে x টাকে সরাই ফেলতে হবে, মানে অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি যেগুলো থাকবে, অজ্ঞাত রাশির যে মানগুলো যেগুলো থাকবে x, সেই x ফ্যাক্টর গুলোকে, সেই x গুলোকে আমরা এই বাম সাইড থেকে সরাই ফেলবো, এবং যেসব সংখ্যা রাশি থাকবে x ছাড়া, অজ্ঞাত রাশি ছাড়া, সেগুলোকে সেগুলোকে বাম সাইড, সংখ্যা রাশি গুলোকে বাম সাইড থেকে সরাই ফেলবো, এবং এই পাশ ডান সাইড থেকে x রাশিকে, x বা অজ্ঞাত রাশি যেগুলো থাকবে সেগুলোকে সরাই ফেলবো। যার জন্য আমরা করছি, যদি প্লাস থাকতো মাইনাস করে দিচ্ছি ওই রাশিটাকে, এখানে ওই x অজ্ঞাত মানটাকে প্লাস থাকলে মাইনাস, ভাগ থাকলে গুণন করে দিচ্ছি, বা গুণন করা থাকলে ভাগ করে দিয়েছি আমরা। তো ঠিক একইভাবে